দেশ তথা বিশ্বের অন্যতম ধনী পকেট খালি, ফোন করার জন্য টাকা ধার চাইছেন রতন টাটার জীবনের ছোট ছোট মুহূর্ত যে কতটা অবিশ্বাস্য অনুপ্রেরণাদায়ক ছিল মিলল আরও এক উদাহরণ টাটা গোষ্ঠীর প্রধানের সঙ্গে এক দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অমিতাভ বচ্চন কিংবদন্তি অভিনেতা জানালেন রতন টাটার সঙ্গে তার কেমন অভিজ্ঞতা হয়েছিল সম্প্রতি কনবানেগা করপতি সিক্সটিনের একটি বিশেষ পর্বে রতন টাটার স্মৃতিচারণ করেন বিগবি রতন টাটার সারল্যের একটি কাহিনী তুলে ধরলেন তিনি এদিনের বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক ফারা খান এবং অভিনেতা বোমান ইরানি তাদের সঙ্গে সেই বিশেষ অভিজ্ঞতা শেয়ার করলেন বলেন একবার তিনিও রতন টাটা একসঙ্গে লন্ডনের ফ্লাইট ধরতে যাচ্ছিলেন সেই সময় রতন টাটা তার অ্যাসিস্ট্যান্টদের খুঁজছিলেন কিন্তু খুঁজে পাচ্ছিলেন না এদিকে ঠিক সেই সময়ই তার একটি জরুরি ফোন কল করার কথা ছিল আমি ওখানে একটু বাইরের দিকে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বাদেই উনি এলেন এরপর আমাকে এমন একটা কথা বললেন যে আমার নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছিল না উনি বললেন অমিতাভ আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে পারি ঘটনার স্মৃতিচারণ করে বলেন বিগবি রতন টাটার সাধারণ জীবনযাপন এবং দূরদর্শী চিন্তাভাবনা দেশ তথা গোটা বিশ্বের জন্য অনুপ্রেরণাদায়ক বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়েও তিনি যে সরল সাদাসিধে লাইফস্টাইল মেনে চলতেন তা সত্যিই অবাক করার মতো